তোমরা সবাই নিশ্চয়ই ভাবছো যে আঞ্চলকে হঠাৎ করে কেন এত ভয় দেখাচ্ছি, বা মুখেই বা আমি এসব কী করেছি। তো এবার সেটা দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নাইকা থেকে কিছুদিন আগে কিছু জিনিস পারচেস করেছিলাম, তোমরা দেখেছিলে। তার মধ্যে এটা হচ্ছে দি অর্ডিনারির একটা ফেস প্যাক, এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিডের মাস্ক। তো আজকে আমি এটাই তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাবো। তো ফার্স্টে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্লামের একটা ফেস ওয়াশ, এটাই আমি ইউজ করি। তো এটা দিয়ে আমি পুরো ফেসটা বেশ সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। এরপর আমি আমার এই হেয়ারটাকে একটু বেঁধে নেবো, তারপর আমি এই মাস্কটা লাগিয়ে পুরো ভূত হয়ে যাবো। তো তোমরা দেখো সেটা আমি বিউটি পাই। চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, আর তোমাদের তো আগেই বলেছি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে তোমাদের আমি একটা কথা বলে রাখি, এই ফেস প্যাকটা কিন্তু তোমরা রাত্রেবেলা মাখবে, মানে রাত্রেবেলা তোমাদের যখন নাইট কেয়ার থাকবে তার আগে তোমরা এটা ইউজ করে নিয়ে তারপরে তোমরা নাইট ক্রিমটা ইউজ করবে, তাহলে আরও ভালো কাজ হবে। তো আমি যেহেতু বিকেলবেলা শ্যুট করেছি তাই তোমাদেরকে আমি এরপরে ওই টোনার ময়েশ্চারাইজার সেই সবই লাস্ট লাস্টে হয়তো লাগাবো। তো তোমরা দেখতে থাকো, আর খুব সুন্দর করে ব্লেন্ড করে তোমরা কিন্তু এই ফেস প্যাকটা লাগাবে। তোমরা দেখো আর পুরো ভিডিওটা এনজয় করো। সুন্দর করে ব্লেন্ড করে লাগানোর পর কিন্তু 10 মিনিট তোমাকে ওয়েট করতে হবে। এই 10 মিনিট ওয়েট করতে গিয়ে কিন্তু আমি যত কাণ্ড করেছি, তো তোমরা সেটা হয়তো শুরুতে দেখেছ। এরপরে আরও কী কী হচ্ছে সেটা তোমরা দেখো, রিয়াকশনগুলো তোমরা দেখতে পাবে যে আঞ্চলকে কী কী করেছি। তো তোমরা সাথে সাথে আর দেখতে থাকো আর কী করবো। আমার মুখে নাকা দিচ্ছিস? হাতে হাত দেখে ভয় পাচ্ছিস? আমার কি দেখে ভয় পাচ্ছিস? তো অনেক কিছু বদমাশি দুষ্টুমি করার পরে আবার চলে এসেছি। তো এবার দেখো মুখটা বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ও হ্যাঁ, ধুতে গেলে কিন্তু তোমাদের একটু উষ্ণ গরম জলে ধোবে, মানে খুবই গরম জল না, তাহলে আবার মুখটু ফোসকা পড়ে যেতে পারে। একটু হালকা উষ্ণ গরম জলে তোমরা ধোবে, দেখবে মুখটা কীরকম ফ্রেশ লাগছে, আর আমারও দেখো মুখটা কীরকম ফ্রেশ লাগছে। তো এটা ইউজ যেহেতু আমি বিকেলবেলা করেছি, এটা রাত্রেবেলা ইউজ করতে হয়। তো এরপরে আমি একটা টোনার ইউজ করেছি, তোমরা যে কোনো প্রোডাক্টের টোনার ইউজ করতে পারো, যে কোনো ব্র্যান্ডের। তো আমি বায়োটিকের টোনারটা সেই সময় আমার কাছে ছিল, তো সেটা আমি ইউজ করছি। আর হ্যাঁ, টোনার কিন্তু সবসময় তুলো দিয়ে ইউজ করবে, ড্যাব ড্যাব করে। আমি সেই সময় হাত দিয়েই কাজ চালিয়ে দিয়েছি, তো অবশ্যই তুলো দিয়ে তোমরা ড্যাব ড্যাব করে টোনারটাকে ইউজ করবে। তো কিছুক্ষণ রাখার পরে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম, আমি যেহেতু শ্যুট করছিলাম তাই একটু তাড়াতাড়ি লাগিয়ে নিয়েছি, কিন্তু তোমরা কিন্তু টোনার মাখার কিছুক্ষণ পরে তোমরা ময়েশ্চারাইজারটা ইউজ করবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, দারুণ ছিল, দারুণ ফেস প্যাকটা ছিল। এবং ফেস প্যাকটা ইউজ করার পর যখন ওয়াশ করলাম মুখটা একদম সুন্দর করে ফ্রেশ হয়ে গেলো। তারপর টোনার ময়েশ্চারাইজার ইউজ করার পরে দেখছি মুখটা কীরকম গ্লেজ দিচ্ছে, বেশ ভালোই গ্লো করছে। তো তোমরা ইউজ করতে পারো, এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো, সেটাও বলে দিলাম। আর যাদের মুখে পিম্পল টিম্পল আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারো, আর ব্ল্যাক হেডস যাদের আছে তারা কিন্তু ভীষণভাবে ইউজ করতে পারো, আমি কিনেছি এই কারণে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা ভীষণ ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।